প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। বিশ্বব্যাপী আজ আতঙ্কের নাম করোনা ভাইরাস। গোটা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে এই ভাইরাস। এটি এখন পর্যন্ত 210টি দেশ ও অঞ্চলে থাবা বসেছে। এতে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে 24,28,274 জন মানুষ, মৃত্যু হয়েছে 1,66,126 জনের। গোটা বিশ্বে এখন একটাই প্রশ্ন, প্রাণঘাতী করোনা ভাইরাস কি উহানের ল্যাব থেকেই ছড়িয়ে পড়েছে? ইতিমধ্যে উহানের সেই ল্যাব নিয়ে বেরিয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। চীনের একটি ছোট্ট শহর উহান, শহরটির নামের সঙ্গে আমরা অনেকেই হয়তো পরিচিত ছিলাম না, কিন্তু করোনা ভাইরাসের উৎস হিসেবে আজ সেই নাম যথেষ্ট পরিচিত। আমেরিকার দাবি, ওখানে ওই ল্যাবে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ভাইরাস ব্যাংক। সেই ল্যাবরেটরি থেকেই লিক হয়ে ছড়িয়ে পড়েছে ভাইরাস। আমেরিকা এই বিষয়ে রীতিমতো তদন্ত শুরু করেছে। মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পিও জানিয়েছেন, কিভাবে গোটা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ল তার নিখুঁত তদন্ত করবে আমেরিকা। 2015 সালে উহানে এই ল্যাব তৈরির কাজ শেষ হয় এবং 2018 সাল থেকে এখানে গবেষণার কাজ শুরু হয়। বলা যেতে পারে এটাই এশিয়ার বৃহত্তম ভাইরাস ব্যাংক। এই গবেষণাগারটি অবস্থিত জঙ্গলে ঘেরা একটি পাহাড়ের তলায়। 32,000 স্কোয়ার ফুট জায়গা জুড়ে রয়েছে এই গবেষণাগার। $42 মিলিয়ন ব্যয় তৈরি করা হয় এই ভাইরোলজি ল্যাবরেটরি, যেখানে 15,000 ধরনের ভাইরাসের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। এবোলার মতো ভাইরাস নিয়েও গবেষণা চলে এখানে। যেসব ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে সেই সব ভাইরাস রয়েছে এই গবেষণাগারে। ল্যাবের বিল্ডিং এর বাইরে একটি সতর্ক বার্তা লেখা আছে, শক্তিশালী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আতঙ্কিত হবেন না, অফিসিয়াল ঘোষণা শুনুন, বিজ্ঞাপনে বিশ্বাস করুন, গুজব ছড়াবেন না। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আমরা এটার দিকে নজর রেখেছি। চীন একটি নির্দিষ্ট ধরনের বাদুরের কথা বলেছেন, কিন্তু ওই বাদুর ওই এলাকায় ছিলই না। ওই এলাকায় বাদুর বিক্রি হয়নি, সেটা বিক্রি হয়েছিল 40 মাইল দূরে। মার্কিন এক প্রতিবেদনে বলা হয়েছে, মারাত্মক ভাইরাসটি উহানের একটি ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে কিনা সে সম্পর্কে আমেরিকা পুরো জোর দিয়ে তদন্ত চালাচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি পরীক্ষাগারগুলো ও রোগের প্রকট সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। ভাইরাসের উৎস প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, অনেক অদ্ভুত জিনিস ঘটছে, কিন্তু অনেক তদন্তের কাজ চলছে এবং আমরা এটা খুঁজে বের করছি। আমি শুধু এটুকু বলতে পারি, এটা যেখান থেকেই যে রূপেই আসুক না কেন তা চীন থেকে এসেছে, আর যার কারণে বিশ্বের 184টি দেশ এর ফল ভোগ করছে। আজ এ পর্যন্তই। নতুন নতুন সংবাদ পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।